আপনি জেনে অবাক হবেন, বোয়িং 727 নামের একটি এয়ারপ্লেনকে ইচ্ছে করে বিধ্বস্ত করা হয়। তার চেয়েও বেশি আশ্চর্য হবেন এই দুর্ঘটনার উদ্দেশ্য সম্পর্কে জানলে। কেন ইচ্ছে করে ঘটনা হলো এমন কাজ, এর উদ্দেশ্যই বা কী ছিল জানাচ্ছি। তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কারণ বাস নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ আপডেট। আন্তর্জাতিক গণমাধ্যম NDTV-র এক প্রতিবেদন অনুযায়ী 2012 সালে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয় এই বিমান দুর্ঘটনা। আর এই কাজটি ঘটায় মেক্সিকোর কিছু বিজ্ঞানী। কিন্তু কেন তারা করলো এমন কাজ? মূলত একটি বিমানের ঠিক কোন অংশটি অ্যাক্সিডেন্টের সময় বেশি নিরাপদ থাকে সেটি জানার কৌতূহল থেকেই তারা ঘটান এমন কাণ্ড। আপনি হয়তো ভাবছেন, একটি ছোট এক্সপেরিমেন্টের জন্য তারা এতগুলো মানুষের প্রাণ নিল? বিষয়টি মোটেও তেমন নয় দর্শক। মূলত তারা তাদের গবেষণার জন্য এই প্লেনে মানুষের বদলে রেখেছিল কৃত্রিম মানুষের ডামি, এবং প্লেনটিও উড়ানো হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, শিক্ষিত ফলো সাবস্ক্রাইব করুন বাস নিউজ।